ধানের ওজনে কারচুপি। দুজনকে গাছে বেঁধে পুলিশে দিলেন কৃষকেরা রিমোটের সাহায্যে ওজনে কারচুপি করার অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার করেছে চারজনকে, ধৃতদের তোলা হলো আদালতে। ধান কেনার ক্ষেত্রে ফোরেদের দৌরাত্ম্য অব্যাহত। ধান কেনার সময় ওজনে কারচুপি, দুজনকে ধরে বেঁধে রেখে পুলিশে খবর দিলেন কৃষকেরা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাকসার বৃন্দাবনপুরে। কাকসার বৃন্দাবনপুরে ধান কিনতে এসে ধানের ওজন করার মেশিনে রিমোটের দ্বারা কারচুপি করার ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে কাকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত চারজন শেখ ইকবাল, বাসুদেব বাগদি, বাবু বাগদি ও সন্ন্যাসী বাগদি। ধৃত চারজনকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনায় আটক করা হয়েছে একটি ছোট লরি ও ধানের ওজন করার মেশিন। জানা গেছে, কাকসা থানার অন্তর্গত বৃন্দাবনপুরেই রয়েছে কাকসা ব্লকের কৃষক বাজার, যেখানে কৃষকেরা তাদের উৎপাদিত ধান বিক্রি করতে আসেন। কৃষক বাজারের পাশেই কিভাবে ফোরেরা কৃষকদের কাছ থেকে ধান কিনতে আসে, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বর্ধমান সদরের বিজেপির জেলার সহসভাপতি রমন শর্মা। তার অভিযোগ, কৃষকেরা সহায়ক মূল্যে ধান কিনতে পারছেন না, যার কারণেই এলাকায় ফোরেদের দাপট বাড়ছে। কৃষক আধিকারিকরাও যারা বসে রয়েছেন, তারাও তৃণমূলের নেতাদের ইশারায় আর কাটমানি তোলা দায় করে 14 তলায় পাঠাতে ব্যস্ত। আসলে যেখানে কৃষি আধিকারিক বসেন কাকসার, তার একদম পাশেই বৃন্দাবনপুর গ্রাম, আর সেই গ্রামেই আর ফোরেরা চলছে, চুরি হচ্ছে। আর এই ঘটনা নতুন নয়, গত বছর বা এর আগেও এই ধরনের ঘটনা কাকসা ব্লকে ঘটেছে। আমরা দেখেছিলাম গ্রাম পানাগড়ে এইরকমই চুরি করতে এসেছিল, ধরা পড়েছিল, কিন্তু প্রশাসন তারপরেও সজাগ নেই। আর প্রশাসন সজাগ থাকবে কেন? প্রশাসন তো জনগণের সাথে নেই, প্রশাসন তো তোলা আদায় করে 14 তলায় পাঠাতে ব্যস্ত। ঘটনার সূত্রপাত সোমবার বিকালে। ধান বিক্রি করতে এসে ওজনে গরমিল দেখে সন্দেহ হয় কৃষকদের। প্রতি বস্তাতে ধানের ওজন 15 থেকে 20 কেজি পর্যন্ত কম হতে থাকে। সতর্ক হয়ে যান কৃষকেরা। তারা লক্ষ্য করেন, ধান কিনতে আসা ব্যক্তিরা জ্যাকেটের মধ্যে রিমোট লুকিয়ে রেখেছে, তার সাহায্যেই ওজনের মেশিনে কারচুপি করা হচ্ছে। বিষয়টি ধরে ফেলতেই চম্পট দেয় দুজন। এদের মধ্যে তাড়া করে দুজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ। তাদেরকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বাকি দুজনের খোঁজ মেলে। মোট চারজন গ্রেপ্তার হয় ঘটনায়। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। রিমোটে কি কি হয়, কি করো? কি করে ধানটা চুরি করো? ওই চালু করার সময় সুইচটা টিপে দিতাম। আরে ওজন কম দেখাবে সব সময়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।